জুহার দর্শক বন্ধু, আজ 27 ফেব্রুয়ারি দিন বরগড়ের বিভিন্ন চাষী সংঘ তরফ বরগড় কলেক্টর অফিস ঘেরাও করা যাই, প্রায় 25-30 হাজার চাষী ঘেরাওরে যোগ দিয়ে প্রশাসন তরফ 7 দিন ভিতরে বিজুলি বিভাগ আউ ফসল বীমা কোম্পানিকে নেই ত্রিপাক্ষিক আলোচনা করবার প্রতিশ্রুতি দিয়া যাই, কিন্তু কৃষক সংগঠন তরফ 7 দিন ভিতরে বীমা আউ ইনপুট সবসিডি নাই পাইলে ক্যাসিভিল মুহূর্তে আন্দোলনর চেতাবনী দিয়া গলা। দেখুন শুনুন সেই মুহূর্তর প্রমুখ অংশ। ধন্যবাদ। সরকারি অফিসর মানে কি প্রিন্ট মিডিয়া যে প্রেস মিডিয়া ভাই মানে দয়াকরি অনুরোধ করমি মোট এই বক্তব্য কিন্তু সরকার যা পৌঁছে পারবে ও ধন্যবাদ দেবি যদি সরকার যা বক্তব্য পৌঁছে পারবা, কিছু না হলে সরকার কিছু চেতবা যে শুইছে সরকার। প্রথমে মুই সরকার যে ইহাদে সর্বে সর্বা বলে সমস্ত জানুছ তার হক লাগি তার জিল্লাপাল অফিস প্রশাসনিক অধিকার সামনে তার হক অধিকারীদের লাগি লড়াই করছে, এটা পাঞ্জাব পাহাড় দেখবার কথা। দ্বিতীয় কথা দেখবার কথা, বরগড় জেলা যেটি লোক প্রতিনিধি আছো যেটি এমএলএ এমপি আছো সেমানে দেখবার কথা, কি যে আজি এই চাষী সংগঠন আজি এই জায়গায় উপস্থিত আছে সেমানে কেন পার্টির লোক তোমার নিজে চেঞ্জমেন্ট করব আর আগামী দিনে কেমকে হি উত্তর দেবার কি পারব। আর আপনার যেটি জলপ্রতিনিধি সেমানে কোনো কহছে না না কে ঢুকে গেলে আপনার মাথা পাবেন করব প্রশ্ন পর্যন্ত পালন করব যে চাষী হক অধিকার লাগি তো বিধানসভার কোনো প্রশ্ন উঠিছ বিধানসভার তোমার মুখ্যমন্ত্রী উত্তর করা বিধানসভার তোমার প্রশাসনিক অধিকারী উত্তর করা আজি যে হক অধিকার লাগি চাষী লড়িছ সরকার থেকে শোন যে আজি যে ইনপুট সাবসিডি আর বিমান লাগি চাষী তার হক অধিকার লাগি যেটা সরকারি ঘোষণা হয়েছে যেটা সরকারি গাইডলাইন আছে সেটির হক অধিকার মাগিয়েছে ইনপুট সাবসিডি আমরা না করি তো দেওয়ার লাগে আমার বাকি থিবা লাইন বিল পুরা ছাড় করি করি
মাস 300 ইউনিট মগনা দিয়া যাও। নম্বর 6, চাষ কামে ব্যবহার হওয়া লাইন বিলকে জলকর আধার নিয়া যাও। 7 নম্বর, জঙ্গলি জন্তু মানকর আর হওয়া নুকসানি জলদি ভরনা করা যাও। আবার 7 দিন ভিতরে আমার দাবি পূরণ করবার লাগি আমি আশা করবা, পূরণ নাই হলে নমিনেশন আগ দুই নমিনি ভোট ব্যবস্থাকে অচল করবার আমি বাধ্য হবো।